গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল মেয়েকে ছাড়তে গিয়ে সুন্দর ফুলের উপর নজর পড়ল, তুলে নিলাম। গাছ ভর্তি হয়ে আছে সকাল সকাল ফুলগুলো। তো মেয়েকে ছেড়ে বাড়ি ফিরে এসেছি। সকালে আর কিছু করিনি তেমন, এটা বিকেলে করেছি। বিকেলের একটা নাস্তা দেখুন, ভীষণ সুন্দর, দারুণ খেতে একটা নাস্তা করছি। এটা এটা আমি করছি মুড়ি, মুড়ি মাখা। দেখুন কি কি নিয়ে নিয়েছি, বেসন, পেঁয়াজ, মুড়ি, ব্রেড, তিনটি ব্রেড, 3 চামচ বড় চামচের বড় চামচ বেসন, আর এই পেঁয়াজটা আমি বেসনে দেব, আর এটা আমি মুড়ি মাখায় দেব। বেসনে নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো, সামান্য হলুদ, আর ছোট 1 চামচ লঙ্কার পাউডার। পুরো মিশ্রণগুলো দিয়ে আমি মিশিয়ে নেব, পরিমাণ মতোই নিতে হবে সব। অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এটা একটু থিক হবে, একদম পাতলা হবে না। দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, দেখুন একদম পিঞ্চ মতো, কারণ একদম সামান্য, 3 চামচ বেসন তো বেশি তো আর কিছু নয়, তো অল্প দেব। হিংও একটু এখানে উঠছে না, তো আমি একটু ঢেলেই দেব, এটাও সামান্য, গন্ধটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে, এটা একটু বড় সাইজের পেঁয়াজ, একদম ঝুড়ি ঝুড়ি করে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে মেখে নেব। হয়ে গেছে, এবার এগুলো আমি ভেজে নেব সাদা তেলে, রিফাইন্ড অয়েলে। দেখুন এরকম করে ঠিক থাকবে, পাতলা থাকবে না, এইভাবে এরকম চামচ থেকে পড়বে না। এদিকে তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি চাটু নিয়ে নিয়েছি। চাটুতে আমি এবার ব্রেডগুলো সেকে নেব। আপনারা ব্রেডগুলো একদম এইভাবেও সেকতে পারেন গোটা, আমি একটু ভেঙে নিচ্ছি, তাতে যখন আমি ভাঙবো, যদি ভাঙতে হয় পরে, তাহলে একদম চূড়া চূড়া হয়ে যাবে। এইভাবে চুড়ো চুড়ো হবে না, এইভাবে এই সাইজের ব্রেডটাই থাকবে। এবার আমি চাটুতে দিয়ে একদম সিম ফ্লেমে এটাকে ভেজে নেব, বেশ যতক্ষণ না কুরকুরে হচ্ছে, ক্রিস্পি হয়ে যাচ্ছে, একদম টোস্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে এটা এইভাবেই তেলে নেব। আর বন্ধুরা, এই ব্রেডটা একদম শেষে দিয়ে যখন আমি মুড়িতে মেখে নেব, শেষ অবধি একদম চুরমুর চুরমুড়ি থাকবে। এবার আমি এইভাবে বেসন পেঁয়াজটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট পিস হবে। আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি প্যানটা, না হলে প্যানটা বেশি তেতে যাচ্ছে তেল আর পুড়ে যাবে। তো এইভাবে দেখুন একদম ছোট ছোট করে এটাও একদম বারিক বারিক করে ভেজে নেব। বারিক একদম তো হবে না, যতটুকু ছোট করা যায় ততটা ছোট করে করে এটা ছোট ছোট করে আমি ভেজে নামাবো। পাশাপাশি দুটোই আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, একবার এটা একটু নেড়ে দিচ্ছি আর একবার বেসনের এটা নেড়ে দিচ্ছি। তো দেখুন ভেতর থেকে একটু লাল লালও হয়েছে, উল্টে পাল্টে দিচ্ছি, দেখুন একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে আপনারা একটু হাত দিয়ে ভেঙে দেখবেন, যদি ভাঙে তো ভালো, যদি না ভাঙে, এটা এখনও ভাঙছে না, ছেড়ে দিচ্ছে না, তার মানে এটা আরও একটু ভাজতে হবে। এইভাবে দেখুন এটা চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, দেখুন এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে এটা একদম ক্রিস্পি হয়ে গেছে। তো এইভাবে আমি ব্রেডগুলোকে আমি টোস্ট করে নিয়েছি, এই দেখুন হাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় পুরো। তো এইভাবে আমরা চেক করে করে নেব যে আমাদের টোস্ট হয়েছে কি না। আর এই ক্রাঞ্চিনেসটা বন্ধুরা একদম শেষ অবধি, আপনি মুড়িগুলো মিইয়ে যায় অনেক সময়, কিন্তু এই ব্রেডের
টোস্টটা একদম নিয়েবে না। তো এখানে আমার এগুলো তো ভাজা হয়ে গেল, এটা আমি উল্টে পাল্টে দিয়ে এটা নামিয়ে নেব। এখানে নামিয়ে নিয়েছি আমি, টোস্টও নামিয়ে নিয়েছি আর বেসনের পকোড়াটাও নামিয়ে নিয়েছি। বাকি যে তলারগুলো আছে ওগুলো আমি এক তুলিনি, একদম চূড়া চূড়া, ওই কারণে রেখে দিয়েছি আমি। এবার আমি মুড়ি বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আচার। আমি এটা আমের আচার নিয়েছি, আপনারা মিক্সড আচারও নিতে পারেন, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। আমি সর্ষের তেল দিইনি, আমি আচারের তেল দিয়েই মাখবো। নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি পরিমাণ মতো, যতটা ঝাল খেতে ভালো লাগবে ততটাই দেবেন। পেঁয়াজ টমেটো দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। টমেটোর ভাগটা একটু বেশি রাখবো, আমার তো ভালো লাগে তার জন্য আমি টমেটোটা বেশিই রেখেছি। আপনারা এর মধ্যে আলু সেদ্ধ দিতে পারেন, এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে না গরমের সময়, শীতকালে মটরশুঁটি দিয়ে খেতে পারেন, বা ভেজানো ছোলা সব মিশিয়ে আপনারা খেতে পারেন, ধনে পাতাও দিতে পারেন। আমি এগুলো কিছুই দেবো না যেহেতু আমি এখানে পেঁয়াজের পকোড়া এবং ব্রেড টোস্টটা দিচ্ছি, ওই কারণে আমি কিচ্ছু দিচ্ছি না। চানাচুরও দিতে পারেন, আমি চানাচুরও দেবো না, তো কারণ ওর ফ্লেভারটা এবং এর ক্রাঞ্চিনেসটা আর ব্রেডের টোস্টের যে মিষ্টি ভাবটা ওটা থাকবে না। এইভাবে দিয়ে দিলাম পকোড়াগুলো ওপর থেকে, এবার দিয়ে দেবো ব্রেড ক্রাম্পসগুলো, সরি টোস্টগুলো, ক্রাম্পসে বলতে পারেন কারণ তবু আমি এটাকে যেহেতু ভেজে দিয়েছি তার জন্য এটাকে টোস্ট বলছি আমি। এবার ভালো করে অনেকটা করে টোস্ট আমি দিয়ে দেবো, এটার যে মিষ্টি ভাবটা এটা এর মধ্যে কিন্তু আছে, খাওয়ার সময় আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই, আপনারা যদি চান চিনি দিতেই পারেন। তো এই হচ্ছে আমার বিকেলের নাস্তা। তো বন্ধুরা কেমন লাগলো আমার নাস্তাটা বানানোটা, অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।